চোখ রাখবো যে খবরের দিকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি তলব নিয়ে আজকে হাইকোর্টে শুনানির যে মামলা, তাতে ডিভিশন বেঞ্চে প্রশ্ন তুলেছেন বিচারপতি সৌমেন সেন। তিনি প্রস্তাব দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে 9 তারিখের বদলে 12 তারিখ যান, কিন্তু প্রয়োজনে সব নথি জমা দিয়ে আসুন, ব্যক্তিগত হাজিরা প্রয়োজনীয় এবং সব নথি জমা দেওয়াটাও জরুরি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কিশোর দত্ত তাকে প্রস্তাব দিয়েছেন বিচারপতি সৌমেন সেন। সিঙ্গেল বেঞ্চে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা, প্রয়োজন হলে ব্যক্তিগতভাবে ডাকা হোক ইডির আইনজীবীকে প্রস্তাব বিচারপতি। তাতে ব্যক্তিগত হাজিরার প্রয়োজনের কথা স্বীকার করেছেন ইডির আইনজীবী, প্রথমে নথি জমা করুক, প্রয়োজন হলে ব্যক্তিগতভাবে ডাকা হোক